যদি আপনি একজন স্টুডেন্ট হন অথবা একজন গৃহিনী হন অথবা একজন জব হোল্ডার হন যেই হন না কেন আপনি যদি ফিলান্সই শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আজকের এই ভিডিওতে মেনলি আমি আপনাদের দশটা স্টেপ বলবো লাইক স্টার্ট টু ফিনিশ যে যদি আপনি এগুলো ফলো করেন তাহলে একজন সফল ফিলান্সার হতে পারবেন তো প্রথম থেকে যদি আট নাম্বার স্টেপ পর্যন্ত আপনি ফলো করেন তাহলে একজন ফিলান্সার হতে পারবেন আর লাস্টের যে দুইটা স্টেপ এইটা খুবই ইম্পর্টেন্ট এই স্টেপ যদি আপনি ফলো করতে পারেন এবং রেগুলার করতে পারেন তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন স্টেপ ওয়ান থেকে স্টেপ টেন পর্যন্ত এক্স্যাক্টলি আপনার কি সব প্রয়োজন হবে এবং কি করতে হবে এবং কিভাবে মেনটেন করতে হবে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করব আর এই ভিডিওর ডেসক্রিপশনে যান তাহলে সেখানে আমি স্টেপ ওয়ান লিখে দেন নিচে আমি কোন কোন ভিডিও দেখবেন এবং কোন কোন ভিডিও দেখলে আপনি ফুল আইডিয়া হয়ে যাবে সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো এর পজিটিভ দিক কী নেগেটিভ দিক কী সাইড কী এবং ফিলান্সিং করে আপনি কেমন আর্ন করতে পারবেন এবং কোন টপিকে কাজ করতে পারবেন সো এই সব বিষয়ে আমি অলরেডি লিঙ্ক দিয়ে দেব সো স্টেপ ওয়ান যদি আপনি ফলো করতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখে আসবেন দেন আপনি স্টেপ টুতে যাবেন ওইটার ক্ষেত্রে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেটাও আমি আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দেবো সো এইভাবে কিন্তু আপনি এই এক ভিডিওতেই সব অ্যান্সার পেয়ে যাবেন ফার্স্ট স্টেপ হল যে আপনার রিসার্চ করতে হবে এবং সেই রিসার্চটা ফিলান্সিং বিষয়ক আপনার যত কোশ্চেন আছে এবং কোয়েরি আছে সেগুলো আপনি জেনে ফেলবেন আর সেগুলো জানার জন্য যাবতীয় যত ভিডিও আছে অ্যাজ ইউজুয়াল আমি যেটা বললাম যে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো স্টেপ ওয়ান এবং তার আন্ডারে আমি সব ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সো সেগুলো ফলো করবেন এবং সেটা যদি হয়ে যায় যে আমার এই ফিলান্সিং বিষয়ক যত কোয়েরি আছে সেগুলো আমার জানা কমপ্লিট দেন আপনি স্টেপ টুতে মুভ করবেন সো স্টেপ ওয়ান ক্লিয়ার না করে আপনি কখনোই স্টেপ টুতে আসবেন না সো স্টেপ টুটা হইল যে আপনি যেসব নিয়ে রিসার্চ করছেন এইটার আলটিমেট রেজাল্ট আপনার বের করতে হবে যে আপনার কোন স্কিলটা শেখা উচিত বা আপনি কোন স্কিলটা শিখবেন আপনার উচিত হবে এমন কোন একটা স্কিল চুজ করা যেটা ডিমান্ড এখন বর্তমানে ভালোই আছে এবং এই টাইপের স্কিল নিয়ে আমার ভিডিও আছে সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো এবং সেগুলো দেখতে পারেন এবং আরও অনেক ভিডিও আছে আপনি যদি ইউটিউবে খাটাকাটি করেন অনেক ভিডিও পাবেন সো ম্যাক্সিমাম যারা বলতেছে যে কোন কোন বিষয় নিয়ে আপনার আপনার কাজ শেখা উচিত বা স্কিল শেখা উচিত তো সেগুলোর ভিতরে যে কোনো একটা স্কিল আপনি চুজ করবেন স্কুল সেক্টরটা আপনি শিখতে পারেন যে আপনি এস টেম্বল থেকে শুরু করে সিএসএস বা যাবতীয় যত কিছু আছে কোডিং ল্যাঙ্গুয়েজ সেগুলো আপনি শিখতে পারেন বাট এক্স্যাক্টলি কোনটায় আপনি সবচেয়ে বেস্ট করতে চান লাইক আপনি যদি আমার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান বা সডিফাই নিয়ে কাজ করতে চান সো এই টাইপের স্পেসিফিক যে ওয়েটা আছে এইটা আপনার প্রপারলি জানতে হবে আপনি যখন স্টেপ টু কমপ্লিট করে ফেলবেন যে আপনার যখন স্কিল চুজ হয়ে যাবে দেন আপনার কাজ হবে যে এই স্কিল সম্পর্কে যাবতীয় যত বেসিক ধারণা আছে সেটা আপনি ইউটিউব থেকে নেবেন লাইক যদি কোনো স্পেসিফিক কোনো একটা স্কিল আপনি চুজ করতে পারেন এবং সেটা নিয়ে আপনি পাঁচ থেকে সাত দিনের মতো ঘাটায়েরি করবেন টোটালি যাবতীয় যত হাই ডিমান্ডের যত স্কিল আছে সেগুলোর ভিতরে যদি আপনি যে একটা চুজ করেন তাহলে আপনার মনে হবে যে এই জিনিসটা যদি আপনার শিখতে হয় তাহলে অবশ্যই আমার একটা কোর্স করা লাগতে পারে সো আপনি দুইভাবেই করতে পারবেন আপনি হয়তো একটা কোর্স করতে পারবেন অথবা আপনি এক ফ্রিতেও শিখতে পারবেন সো যদি কেউ ফ্রিতে শিখতে চায় এবং কোর্স করতে চায় সেই জন্য আপনাকে কী করা উচিত সেটা আমি বলতেছি সো যখন আপনি প্রপারলি রিসার্চ করবেন যে এইটার বেসিক ধারণা সম্পর্কে তখনই আপনি অনেক চ্যানেল পেয়ে যাবেন যেখানে এই স্কেল নিয়ে কাজ করানো হয় বা কোর্স করানো হয় সো সরাসরি সেই কোর্সটা আপনি নেবেন না আপনি প্রপারলি আগে বেসিক ধারণাটা নেবেন আর যদি মনে হয় যে আমি বেসিক থেকে ধারণা নিয়ে দেন আমি অ্যাডভান্স রিলেটেড আরও আমি ফ্রি টিউটোরিয়াল দেখবো আর সেটা ইউটিউবে আছে ভালো লেভেলের টিউটোরিয়াল আছে যদি কোনো স্পেসিফিক কোনো স্কিল না হয় যদি আপনার এমন হয় যে থ্রি ডি অ্যানিমেশন হাই ডিমান্ডের যদি কোনো কাজ হয় তাহলে কিন্তু সেই সব আপনি ফ্রি টিউটোরিয়াল পাবেন না তখন আপনার মাস্ট কোর্স করতে হবে সো ফ্রি টিউটিয়ালে যেটা হবে আপনার বেসিক থেকে মোটামুটিভাবে মোটামুটি অ্যাডভান্স রিলেটেড হয়তো আপনি শিখতে পারবেন বা যদি আপনি এক্সপার্ট হইতে হয় যদি আপনি টাকা খরচ না করতে চান তাহলে আপনার নিজের আরও করে রিসার্চ করতে হবে এবং শিখতে হবে এবং বিভিন্ন ওয়েতে আপনার সেগুলো ম্যানেজ করতে হবে যে আপনি যদি সেগুলো না পায় তাহলে আপনার একটা কোর্স করাই মানে উপযুক্ত হবে আপনার জন্য আর কোর্সের ক্ষেত্রে আপনি গুগলে সার্চ করবেন আপনি ইউটিউবে সার্চ করবেন অসংখ্য কোর্সের সোর্স পেয়ে যাবেন সো কোর্স করার আগে যেটা সবার কমপ্লেন থাকে যে অনেকেরই আমরা কোর্স করি বাট তারা প্রপারলি শিখায় না ইটস টোটালি ডিপেন্ড আপনার উপর প্লাস হলো যার কোর্স করতেছেন যে আপনি যখন একটা স্কিল চুজ করবেন এবং সেই স্কিলে এক্স্যাক্টলি যদি আপনি কোর্স করতে চান সেটা আপনি ওই যে বললাম যে পাঁচ থেকে সাত দিন আপনি রিসার্চ করবেন ওই রিসার্চে আপনার বুঝে যাওয়ার কথা যে কার আমি কোর্স করতে পারি বা কোথা থেকে আমি ফ্রি ভাবে এটার ধারণা নিতে পারি সো সেই ধারণাটা নিয়েই আপনি প্রপারলি আপনি এক থেকে তিন মাসের মতো আপনি সময় দিবেন যদি আপনি ফ্রিভাবে শিখতে চান আর যদি আপনার কোনো একটা পেইড কোর্স করতে চান তাহলে সেখানে যেটা বলবে যদি চার মাস বলে চার মাস যদি ছয় মাস বলে ছয় মাস তো ওই সময়টা দিয়েই আপনার এই কোর্সটা করতে হবে বা প্রপারলি আপনার শিখতে হবে যে তিন নাম্বার স্টেপটা যখন আপনি ফলো করতেছেন লাইক আপনি তিন মাস থেকে ছয় মাসের মতো সময় দিতেছেন একটা স্কিল শেখার জন্য তখনই আপনার এর পাশাপাশি স্টেপ ফোর যেটা সেটাও আপনার ফলো করতে হবে তো স্টেপ ফোর হল আপনার ইংরেজিটায় আরও ভালো করা আর এখন বলবে ইংরেজি আপনি কিভাবে শিখতে পারেন আর যদি এমন হয় যে আপনি মোবাইলে ইংরেজি শিখতে চাচ্ছেন তো সেটার জন্য একটা ভিডিও আছে সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো স্টেপ ফোর তো সেটা দেখতে পাবেন যে মোবাইলের অ্যাপ দিয়েও কিন্তু আপনি ইংরেজিটা প্র্যাকটিস করতে পারবেন রেগুলার হ্যাঁ যদি এমন হয় যে আমি সব সবসময় ভিডিও দেখতেছি বা ভিডিও দেখে শিখতেছি এটার পাশাপাশিও আপনি কিন্তু মোবাইলে মোবাইলের অনেক অ্যাপ আছে যেগুলোতে খুবই বেসিক থেকে আপনি ইংরেজিটা শিখতে পারবেন আপনি যদি প্রতিদিন বিশ মিনিট করে সময় দেন বা তিরিশ মিনিট করে সময় দেন তাহলেও বলবো রেগুলার একটা সময় দিতে হবে আপনি বিশ মিনিট দেন আপনি এক ঘন্টা দেন দুই ঘন্টা দেন যেটাই দেন না কেন মেক শিওর যে আপনি এটা প্রতিদিন দেবেন আর তাহলেই দেখবেন যে আপনার স্পিকিং বলেন আপনার টাইপিং বলেন ইংরেজিতে অনেক ভালো হয়ে যাবে আর এখন আসবে স্টেপ ফাইভ সো স্টেপ ফাইভটা হইলো আপনার একটা পেমেন্ট ম্যাথড ম্যানেজ করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো বেশিরভাগ সময় যে মার্কেট প্লেসগুলোতে পেমেন্ট আনা নেওয়া হয় মাস্টার মাস্টারকে দিয়ে এবং আর একটা পারবে সরাসরি ব্যাংক থেকে বাংলাদেশের কোনো একটা ব্যাংক যেখানে ইন্টারন্যাশনাল পেমেন্টের লেনদেন করা যাবে সেই সব ব্যাংক দিয়ে আপনি পারবেন আর একটা হলো ফ্রিতে আপনি করতে পারবেন সেটা হলো পায়োনিয়ার মাস্টার আর সেটা খোলার জন্য এক্স্যাক্টলি আপনার কী কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে যদি আপনার একটা এনআইডি বা পাসপোর্ট থেকে থাকে তাহলে আমি স্টেপ ফাইভে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও লিঙ্ক অনুযায়ী আপনি একটা পায়োনিয়ার মাস্টার কার্ড খুলতে পারবেন তো সেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করছি কীভাবে একটা প্রায়নারি মাস্টার কার্ড খুলতে হয় এবং টোটালি ভিডিওটা দেখে আপনি সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো সেই ভিডিওটা দেখে নেবেন এবং আপনার একটা পেমেন্ট মেথড আপনি ম্যানেজ করে ফেলবেন যে আপনি যখন স্টেপ ফাইভ কমপ্লিট করে ফেলবেন তখন আপনি স্টেপ সিক্সে চলে আসবেন আর সেটা হলো যে আপনার নিজে একটা পোর্টফোলিও বানাতে হবে সো পোর্টফোলিও বানানোর জন্য শুরুতে বলবো যদি আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ শিখেন বা যদি আপনি ওয়েব ডিজাইন শিখেন বা ডেভেলপমেন্ট শিখেন তো সেগুলোর ক্ষেত্রে আপনি বিহান্স ডট কমে আপনি পোর্টফোলিও শেয়ার করতে পারবেন বা সেটা বানাতে পারবেন সো এই পোর্টফোলিও বিহান্সে আপনি পারবেন আরও এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার পোর্টফোলিওটা মেক করতে পারবেন সো মেক শিওর যেন আপনার কাজ শুরু করার আগে যেন একটা ভালো পোর্টফোলিও থাকে এখন বলতে পারেন যে আমি তো কোনো ক্লায়েন্টে কাজ করি না সো আমি কিভাবে পোর্টফোলিও পাবো সো আপনি ক্লায়েন্টের কাজ না সমস্যা নাই বাট আপনি বিভিন্ন ওয়েবসাইট দেখে বা বিভিন্ন ডিজাইন দেখে সেগুলো কপি করে সেগুলো নিজের মতো করে বানিয়ে একটা পোর্টফোলিও মেক করবেন যে সেটা এমন হয় যে আপনি ভিডিও এডিটিং শিখতেছেন তো সেই ভিডিওটাও ভালো করে বানিয়ে আপনি আপনার ইউটিউবে পাবলিশ করে সেটাও কিন্তু একটা পোর্টফোলিও আপনি মেক করতে পারেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি যাবতীয় যত ভিডিও আপনি এডিট করছেন সেগুলো সেখানে আছে ভাবে যদি আপনি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করেন বা যদি ওয়ার্ডপেজ শিখেন তো সেই ওয়েবসাইটের স্ক্রিনশট আপনি নিয়ে দেন বিহান্সে শো করতে পারবেন যে পোর্টফোলিওর পাশাপাশি আপনি চেষ্টা করবেন ইন দ্য ফিউচার যদি আপনার এখনই পসিবল হয় তাহলে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন এবং সেই ওয়েবসাইটে আপনার যাবতীয় যত পোর্টফোলিও আছে সেগুলো শেয়ার করবেন আর যদি এমন হয় যে না আমি এখন পারবো না সো আপনি পরেও সেটা করতে পারবেন বাট সেটা আপনার লিস্টে রাখতে হবে আর এর পরের স্টেপটা হলো আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সো মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনি কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ পাবেন এই সব নিয়ে আপনার ইউটিউবে অনেক ভিডিও পাবেন প্লাস আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আমি প্রতিটা মার্কেট প্লেস নিয়ে আমি ইন্ডিভিজুয়ালভাবে বানাইছি এবং সেই ভিডিওগুলো সেমভাবে আমি স্টেপ সেভেনের নিচে সেগুলোর এক এক করে লিঙ্ক দিয়ে দেব বাট মেক শিওর করেন আপনি যদি কাজ না পারেন বা কোনো কাজে যদি ভালোভাবে দক্ষতা না আসে আপনার একটা তো আপনি অ্যাকাউন্ট খুলবেন না এইটা কিন্তু স্টেপ সেভেনে এসে আপনার করতে হবে আপনি এটা যদি স্টেপ ওয়ানে যদি করেন আর তারপর যদি ফেল করেন তাহলে মনে করবেন যে আপনার সেটা টোটালি নিজের দোষ সো মেক শিওর করবেন আপনি প্রপারলি কাজ শিখবেন কাজ আপনার ভালো করে শিখে দেন আপনি মার্কেট প্লেসে আসবেন সো স্টেপ সেভেন হইলো আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা এবং সেটার জন্য আমি অ্যান ভিডিও মেক করছি এবং সেগুলো লিঙ্ক আমি দিয়ে দেবো সে স্টেপ সেভেনের নিচে আর প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এই সব মার্কেট প্লেস নিয়ে নিত্য নতুন ভিডিও আসে আর সেগুলো ফলো করে আস্তে আস্তে আপনি কাজ করা শুরু করবেন আপনি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন তখন আপনার স্টেপ এইটও ফলো করতে হবে লাইক স্টেপ এইট হলো সোশ্যাল মিডিয়াগুলো আপনার কাজ অনুযায়ী যে রিলেটেড আপনি কাজ করবেন সেই অনুযায়ী প্রপারলি সাজাতে হবে বা প্রপারলি আপনার ক্রিয়েট করতে হবে সো যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে সেটাও ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনি প্রফেশনালভাবে যাবেন লাইক আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন বা যদি একজন ডিজিটাল মার্কেটার হন বা যদি একজন ওয়েব ডেভেলপার হন তো সেই রিলেটেড আপনি সেখানে বায়ো দেবেন সেই রিলেটেড আপনি প্রোফাইল সেখানে ক্রিয়েট করবেন মার্কেট প্লেসে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত কোন স্টেপের পর কোন স্টেপ যাওয়া উচিত সব কিছু নিয়ে আমার ভিডিও আছে তো সেইগুলো যদি আপনি ফলো করেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এক্সট্রা কোনো ভিডিও দেখার দরকার নেই সো সরাসরি আপনি আমার চ্যানেলে গেলেও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন বাট আপনার এখন কাজ থাকবে শুধুমাত্র কাজ না নামানো সো স্টেপ সেভেনের যে ভিডিওগুলো আমি দিছি বা যে প্লে লিস্টগুলো আমি দেব সেগুলোতে কিন্তু আপনি কাজ কীভাবে নামাবেন কাজ কীভাবে খুঁজবেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সব কিছুর বেসিক ধারণা পেয়ে যাবেন এবং টোটালি সেখান থেকে শুরু করতে পারবেন আর যেটা আমি বলছিলাম যে স্টেপ ওয়ান থেকে স্টেপ এইট পর্যন্ত যদি আপনি প্রপারলি যেতে পারেন আর যদি সেটা মেনটেন করেন তাহলে আপনি একজন ফিলান্সার হতে পারবেন দেন এখন কথা হলো যে বাকি যে দুইটা স্টেপের কথা বললেন যে যেটা করলে সফল ফ্রিল্যান্সার হতে পারবো সেই দুইটা কোনটা তো সেই দুইটার প্রথমটা হলো যে স্টেপ নাইন আর সেটা হলো আপনার নেভার গিভ আপ অ্যাটিটিউড এর মানে হলো যে আপনি কখনোই হার মানবেন না এবং হার মানার যে অ্যাটিটিউড থাকে সেটা যেন আপনার ভিতরে না থাকে সো মেক শিওর করবেন এটা কারণ আপনি যদি তখন হার মেনে যান বা এক মাস দুই মাস ট্রাই করে যদি বাই চান্স কাজ না পান তাহলে মনে করবেন যে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে বা আপনার ট্রাইতে ঝামেলা হচ্ছে যদি তাও না হয় তাহলে কন্টিনিউ করেন আপনি নেক্সট ছয় মাসের মতো টানা কাজ করে যান সকাল টু রাত আপনি যখনই সময় পান সেটা প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবেন স্টেপ নাইনের পরে যে নেভার গিভ আপ অ্যাটিটিউডের পরে আপনার স্টেপ টেনটা ফলো করতে হবে মাস্ট যদি আপনি একজন সফল ফিলান্স হতে চান নেক্সট পাঁচ বছর দশ বছর পনেরো বছর তাহলে স্টেপ টেনটা ফলো করবেন আর সেটা হলো যে আপনার প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে প্রতিনিয়ত আপনার মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে প্রতিনিয়ত আপনার অ্যাডভান্স যে নলেজটা এই রিলেটেড এই ফিলান্সিং রিলেটেড যাবত যত নলেজ আছে সে সব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সো মেক শিওর করবেন যে আপনার জন্য এমন না হয় যে ভাই আমার এই নতুন টেকনোলজি সম্পর্কে কোনো ধারণাই নেই এইটা কি আমি জানি না আপনি প্রতিনিয়ত লডস অফ ভিডিও দেখবেন যেগুলোতে আপনার সেলফ ডেভেলপ হবে এবং আস্তে আস্তে আপনি আরও গ্রো করবেন সো প্রতিনিয়ত যদি আপনার সেলফ ডেভেলপ হয় এবং প্রতিনিয়ত যদি আপনার গ্রো করেন তাহলে আপনি কখনোই হতাশ হবেন না বা কখনোই আপনি কাজ ছাড়া থাকবেন না সো যদি একজন সফল ফিলান্সার হতে চান তাহলে স্টেপ নাইন এবং স্টেপ টেন আপনার মাস্ট ফলো করতে হবে আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে সেটা লাইক দেবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা অ্যাকচুয়ালি কবে ফ্রিলান্সিং শুরু করতে চান আর আপনার জায়গায় যদি আমি হইতাম তাহলে এই ভিডিওটা দেখার পর থেকেই আমি ফ্রিলান্সিং করার কথা ভাবতাম এবং আমি তখনই শুরু করে দিতাম